আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? তাই আপনার নাম? আমার নাম রেদওয়ান, আমি বাংলাদেশ থেকে। বাংলাদেশে দেশের বাড়ি কোথায়? বাংলাদেশে দেশের বাড়ি আমার মানিকগঞ্জ জেলায়। মানিকগঞ্জে? জি ভাই। তারপর মালয়েশিয়া আপনার কতদিন? মালয়েশিয়া আমার 3 বছর হয়েছে। তাই না? স্টুডেন্ট, আপনি কোন কলেজে পড়েন বা ইউনিভার্সিটি? ইনোভেটিভ ইন্টারন্যাশনাল কলেজে ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্টে পড়ালেখা করি। তাই না? কেমন পড়াশোনা এখানে, মান কেমন? জি আলহামদুলিল্লাহ, স্পেশালি হোটেল ম্যানেজমেন্টের মান অনেক ভালো মালয়েশিয়াতে, আমি প্লিজ। তারপরে আপনার মানে আজকে যে আসছেন, এটা তো ঈদ উপলক্ষে নাকি? আপনার কি কাজ টাজ করেন? জি আমার কলেজটা একটু কোয়ালালামপুরের সাইডে, আর এখানে আসলে আজকে আসছি। সাইডে বলতে কোথায়? পেতালিংজাতে এখানে আসছি, সকল বন্ধু বান্ধব একত্রিত হবো, বিশেষ করে এখানে কেএলসি একটা মনোরম একটা পরিবেশ, সুন্দর। আর এখানে যে বাংলাদেশ দেখতে পাচ্ছেন লোকজন, এখানে অধিকাংশই বাংলাদেশি, যদি এদিকে খেয়াল করে দেখেন প্রচুর লোকের আনাগোনা, এইগুলা ম্যাক্সিমাম ইজ বাংলাদেশ। আর এদিকে আছেন নেপালের কিছু লোকজন, আসলে এখানে প্রত্যেকেই আসছে সকলের বন্ধু বান্ধবদের সাথে দেখা করার জন্য। তাই পরে কোয়ালালামপুর প্রত্যেক ঈদেই, বিশেষ করে ঈদের দিনগুলোতে পুরো কোয়ালালামপুর এটা ভিড় থাকে বাঙালি বাইরের আনাগোনায়, এবং কি এরা এখানে আসে। আসলে কোয়ালালামপুর একটা সেন্টার, বিশেষ করে টুইন টাওয়ার আপনি দেখতে পাচ্ছেন, এখানে অনেক সুন্দর একটা টুইন টাওয়ার, এখানে একটা সেন্টার, সকলে বলতে পারেন যে বিভিন্ন ডিস্ট্রিক্টে সবাই কাজ করে, এখানে জড়ো হয় সকলেই সব বন্ধু বান্ধবের সাথে দেখা করার জন্য। পরে না না আমার আরো কিছু কোশ্চেন আছে, মানে বাংলাদেশের অবস্থান কেমন এই দেশে মালয়েশিয়াতে? আমি শুনেছি যে প্রায় 5 থেকে 10 লক্ষ বাঙালি আছে, তাদের 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 অপরচুনিটি, তাদের পসিবিলিটি, তাদের মনে করেন মানে কি রকম পজিশনে আছে তারা? আচ্ছা, এখানে প্রচুর পরিমাণ বাংলাদেশি আছে। আপনি যদি চিন্তা করেন, আসলে মালয়েশিয়ার উন্নয়নের পিছনে সবচেয়ে বড় ভূমিকা বাংলাদেশের। এখানে দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং, এগুলো আসলে বাংলাদেশি বড় ভাইদের দ্বারাই হয়েছে, এগুলো সব বাংলাদেশি। হ্যাঁ, সমস্ত বাংলাদেশি ভাই দ্বারাই করছে। আলহামদুলিল্লাহ, সকল বাংলাদেশি ভাইরা মোটামুটি ভালোই আছে। এর মধ্যে কিছু আছে অবৈধ, এরা আসলে একটু আপনাকে চুজ করতে হবে ভালো মানের একটা কলেজ, ভালো মানের একটা ইউনিভার্সিটিতে। দেখা যায় এখানে অনেক স্টুডেন্ট আসে কত কলেজে, যে সমস্ত কলেজ একটা ফ্ল্যাট একটা বিল্ডিংয়ের যে একটা ফ্লোর ভাড়া নিয়ে করা হয়েছে, আসলে গেলে কোনো মান, এই সমস্ত কলেজের কোনো মানই নেই। আর আপনি যদি ভালো মানের কোনো সরকারি ইউনিভার্সিটিগুলো আসেন, আপনি সুন্দর ভালো লেখাপড়া করার সুযোগ আছে মানুষের। ও, তার মানে মানে ম্যাক্সিমাম যে স্টুডেন্টগুলো আসে এগুলো কোন ধরনের কলেজে আসে? আসলে মানুষের যারা আসে এখানে মিডল ক্লাস ফ্যামিলির যারা আসে, এরা মোটামুটি ভালো মানের কলেজগুলোতে আসে। তবে যারা স্কলারশিপ এবং ভালো জেনে শুনে আসে এবং ভালো মানে ইউনিভার্সিটিতে যারা আসে, এরা আসলে বুদ্ধিমানের কাজ করে। না, আমি মূলত জানতে চাইতেছি, মানে আমি তো জানি যে প্রায় 2-3 লক্ষ স্টুডেন্ট অলরেডি ঢুকে পড়ছে মালয়েশিয়াতে, তারা আর কি ম্যাক্সিমাম আর কি কোন ধরনের কলেজে পড়াশোনা করছে? ম্যাক্সিমাম যারা আসে, এটা আসলে যারা স্টুডেন্টের বিষয়ে আসে, কিন্তু স্টুডেন্টের বিষয়ে আসার পরে যখন তারা দেখে যে আসলে এই কলেজের কোনো মানই নেই, তখন তারা আর পড়ালেখা কন্টিনিউ করে না, তারা এখানে লেবার হিসেবে পরিণত হয়। এটাই সবচেয়ে মেইন বিষয় হলো ইনফরমেশনের অভাব। বাংলাদেশের বিভিন্ন এজেন্টের কারণে যারা এখানে আসে, তারা প্রতারিত হয়, আসলে ভালো ইনফরমেশনের অভাবে এরা নিম্নমানের কলেজগুলোতে আসে, আসার পরে দেখা যায় তারা কলেজে টাকা কন্টিনিউ করতে পারে না, এই জন্যই তারা পরবর্তীতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে। বাংলাদেশের কথা বাদ, ধরেন আপনি বিদেশে পড়াশোনার ক্ষেত্রে মালয়েশিয়া আর ইউরোপের যদি কোন একটা দেশের কথা বলেন, কোন দেশেরটা ভালো হবে আপনার কি মনে হয়? যদি আমি এরকম মালয়েশিয়ার পড়ালেখার কথা বলি, অবশ্যই মালয়েশিয়া বেস্ট, বিকজ আপনি কম টিউশন ফির মধ্যে ভালো মানের একটা পড়ালেখা এখানে করতে পারতেছেন। তা আপনার বাংলাদেশি কোনো স্টুডেন্টদের কিছু বলার থাকলে একটু বলবেন কি? বাংলাদেশি স্টুডেন্ট বাংলাদেশ থেকে যারা এখানে মানুষের সাথে আসতে চান, আমি তাদেরকে স্বাগত জানাই। বাট আসার পূর্বে আপনাকে কলেজ এবং ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তারিত জানতে হবে, এর স্ট্যান্ডার্ড মানটা কেমন, এটা ভালো করে জানতে হবে, জেনে শুনে বুঝে এরপরে আসুন।
তারপরে বাংলাদেশে স্টুডেন্টরা যখন আসে, এরা যখন পার্ট টাইম কাজ করে, কাজ টাস কেমন পাওয়া যায়? এখানে কাজ আছে আপনার ছুটির দিনগুলোতে এবং কি আপনার সেমিস্টার ব্রেকে আপনি কাজ করতে পারেন, কাজের সুযোগ আছে। এই কাজ টাস করার পর কি টিউশন ফি পে করা সম্ভব? এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে। আসলে আপনি যদি ভালো মানের ইউনিভার্সিটিতে আসেন তাহলে যে টিউশন ফি থাকে এটা আপনার সেলফ ডিপেন্ডেন্ট কভার করা সম্ভব না, আপনি এখানে থাকা খাওয়ার জন্য টাকা ইনকাম করতে পারেন। পার আওয়ার কয়টা ঘন্টা পাওয়া যেতে পারে? মেজরিটি স্টুডেন্ট এখানে রেস্টুরেন্ট এরপরে হোটেলগুলোতে কাজ করে থাকে, এখানে 5 টাকা 7 টাকা 10 টাকা ঘন্টা পর্যন্ত। 10 টাকা আপনি কখনো পাইছেন? আপনি তো শুনছি পার্ট টাইম কাজ করছেন, 10 টাকা এখানে 5 টাকা ঘন্টাও কাজ করছি, 7 টাকা 10 টাকা ঘন্টাও আমি। 10 টাকা ঘন্টা কাজ কোথায় করছেন? আমি হোটেলে কাজ করছি। কোন হোটেলে, নাম বলবেন? হিলটন। হিলটনে 10 টাকা ঘন্টা? না তাই, হিলটন এটা কোথায়? হিলটন মালয়েশিয়াতে, হিলটন আছে 7টা, হিলটন কুয়ালালামপুর, হিলটন পাতালিংজা, ডাবল টি হিলটন, আমপাং পার্ক। তাই না, তো অনেক হোটেল কি আপনি চেনেন? ইনশাআল্লাহ আমি হোটেল ম্যানেজমেন্টে পড়ালেখা করি, সেখানে অনেক হোটেলে আমার কাজের এক্সপিরিয়েন্স আছে। তারপর মালয়েশিয়ান প্রবাসী ভাইদের সম্পর্কে কিছু বলার আছে আপনার? মালয়েশিয়া প্রবাসী ভাইদেরকে সকলের ঈদ মুবারক, আপনাদের দিনগুলোতে ভালোভাবে কাটুক, আর এই আর কি, সকলকে শুভকামনায়। ধন্যবাদ ভাই। ধন্যবাদ আপনাকে।